সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি ক্লিক করুন সর্বপ্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা কিনা আমাদের সংসারে এমন ছেলে মেয়ে অনেক পরিবারই বর্তমান যেগুলিকে রোগী বলা যায় না, বা রোগী বললে সংসারে অনর্থের সৃষ্টি হয়। সে নিজেকে পরিশুদ্ধ একজন সেবক বা সেবিকা বলেই মনে করে, কিন্তু তাদের যদি বাহ্য দৃষ্টিতে দেখা যায় তবে সহজেই অনুমেয় হয় যে এরা আসলে একটা পাগল, কিন্তু পাগলা গারদে পাঠানোর উপযুক্ত নয়। এই সমাজে এমন নরনারী আছে যাদের আচার ব্যবহার ও কার্যাদি তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের এবং প্রতিবেশীদের কাছে মনোপুত হয় না। ইহাদের স্বভাবে একটি না একটি অসামঞ্জস্য যেন থেকেই যায়। এদের কেহ অতি অহংকারী, কেহ অতি অভিমানী, কেহ অতিশয় প্রভুত্ব প্রিয়, কেহ যেন কিছুটা খোসামুদে, কেহ অতি ক্রোধী, কেহ অতি কামুক স্বভাবের, কেহ নারী বিদ্বেষী, কেহ নারী ঘেঁষা, কাহারও স্ত্রীর চরিত্রের প্রতি অমূলক সন্দেহ, ইত্যাদি ইত্যাদি দেখতে পাওয়া যায়। এছাড়াও আরও কয়েকটি উদাহরণ আছে, যেমন কেহ কুড়ের বাচ্চা, কারো জুয়ার নেশা, কারো মদ্যপানের প্রতি আসক্তি, কেউ ধর্মকর্ম নিয়েই পড়ে থাকে, কেউ আবার পুরোদমে নাস্তিক। আবার মেয়েদের বেলায় কেউ বেশি পুরুষ ঘেঁষা, কারো পুরুষে ভীতি, কেউ চরিত্রবান স্বামীর প্রতি সন্দেহ প্রবণ, কেউ সামান্য ব্যাপারে বেশি মাথা ঘামায়, কেউ একই কথা বারবার বলে, কেউ সূচিবায়গ্রস্ত, তার অত্যাচারে অন্যান্যদের বাড়িতে থাকা দায় হয়ে পড়ে, কারো খিটখিটে মেজাজ, মনে হয় যেন জেকেই বসে আছে বা রেগেই বসে আছে, বারুদে অগ্নিসংযোগ করলে যেমন ধপ করে জ্বলে ওঠে, অনেকটা সেই রকম। এই সমস্ত নারী পুরুষের স্বভাবে অসামঞ্জস্যপূর্ণ ভাব সবসময়ই বর্তমান থাকে। ইহাদিগকে আমরা সহজ ভাষায় আতপাগলা বা ছিটগ্রস্ত লোক বলে থাকি। হ্যাঁ, এবার আমরা আলোচনা করব এই সমস্ত আচার আচরণের পার্থক্য কেন তৈরি হয়। দেখবেন মানুষের জীবনে দেহ মনের কার্যকারিতা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। দৈহিক ব্যাপার মানুষের মনের ওপর প্রভাব বিস্তার করে, আবার মানসিক ব্যাপারও দেহের ওপর প্রভাব বিস্তার করে থাকে। এগুলো সাধারণ ব্যাপার। দেহস্থ যন্ত্র সমূহের মধ্যে বৈষম্য থাকলে স্বভাবেও বৈষম্য লক্ষিত হয়। সুতরাং অর্ধন্মাদ এবং চিটগ্রস্ততাও এক ধরনের জটিল রোগ। উদাহরণস্বরূপ বলা যায়, অন্য পরিপাক গ্রন্থি নিয়ন্ত্রণকারী গ্রন্থিগুলির ত্রুটি ঘটলে এরূপ অবস্থা প্রাপ্ত হয়। যেমন যকৃত, এর ত্রুটি ঘটলে মানুষের স্বভাবে এরূপ পার্থক্য ঘটে থাকে। যৌনগ্রন্থির অতিক্রিয়তাও মানুষকে ক্রোধী এবং কামুক তৈরি করে। যেমন বায়ুগ্রন্থি, ফুসফুস এবং হৃদযন্ত্রের ত্রুটির জন্য মানুষ স্বার্থপর এবং চঞ্চল হয়, অহংগ্রন্থির ত্রুটির জন্য মানুষ অবিবেচক হয়। তাহলে এবার আমরা বুঝতে পারলাম মানুষের এই ছিটগ্রস্ততা এবং আতপাগলামো স্বভাবের জন্য বিভিন্ন গ্রন্থির ত্রুটি দায়ী, অতিক্রিয়তা এবং স্বল্পক্রিয়তাও দায়ী। এবার আমরা জানবো এর সমাধানের উপায় কী। এ সমস্ত রোগীর আত্মীয় পরিজনেরা এর প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেবে, এদের বিভিন্ন প্রকার আসন ও মুদ্রার প্রতি আগ্রহ বাড়াতে চেষ্টা করবে, ফলে সকল প্রকার গ্রন্থিগুলি সক্রিয় হবে। সর্দি না থাকলে দৈনিক দুবার তাপবাদ গ্রহণের ব্যবস্থা করবেন। ক্রমবর্ধমান ব্যায়ামবিধির প্রতি আগ্রহ বাড়াতে হবে। প্রতিদিন দুবার প্রাণায়ামের ব্যবস্থা করলে নার্ভ, হৃদযন্ত্র এবং ফুসফুস সক্রিয় হবে। এক নম্বর, রোগী যেন বেশি আমিষভোজ এবং জাঙ্ক ফুডের প্রতি আসক্ত না হয়, সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। দু নম্বর, রোগীর যেন কোষ্ঠবদ্ধতার রোগ না জন্মায়, সেদিকে লক্ষ্য রাখা দরকার। তিন নম্বর, রোগী যেন কোনো নেশায় আসক্ত না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। যেমন চা, নসি, বিড়ি, গুড়াখু, খৈনি ইত্যাদি বন্ধ করতে হবে। চার নম্বর, রোগীর সুযোগ থাকলে অবগাহন স্নানের ব্যবস্থা করতে হবে, নচেত টাববাদ। পাঁচ নম্বর, অম্লরোগের প্রাবল্য দেখা দেয় এমন খাবার ত্যাগ করতে হবে, খাদ্য অনেকবার চিবিয়ে চিবিয়ে খেতে হবে। তো বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং আপনারা যদি এই নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন আমার নিত্যদিনের ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।